আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পের নাম এক পশলা বৃষ্টি আর সে। গল্পের লেখিকা চৈত্র রায়। আশা করছি এই গল্পটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নতুন গল্প হিসেবে আপনাদের সবার কমেন্ট আশা করছি, তাই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমন আরও নতুন নতুন ভালোবাসার গল্প নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টাটি অন করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সাদফ ভাইয়ের সাথে আমার পরিচয়টা আহামরি কোনো বিশেষ ঘটনার সাপেক্ষে নয়। ক্লাস নাইনে ওঠার পর আগের গৃহশিক্ষকের অন্য জেলায় সরকারি চাকরি হবার সুবাদে ওনাকে রাখা হয়। তখন তিনি আমার চাচাতো ভাই রিয়াদকে পড়াতেন। সে বছর রিয়াদ এসএসসি পরীক্ষা দিয়ে সাদাফ ভাইয়ের কাছে পড়ার ইতি টেনেছিল। বাড়ি থেকে দূরে এসে নিজের খরচে তিনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। সেই সময় পুরাতন টিউশনির অবসান মানেই আর্থিক টানাপোড়ন। তখন আমাকে পড়াশোনার প্রস্তাবটা ছিল তার কাছে, ম্যাগ না চাইতেই জলের মতন। রিয়াদ মানে আমার চাচাতো ভাই যবে থেকে শুনেছে সাদাফ ভাই আমাকে পড়াবেন, তখন থেকেই আমাকে তার রাগ সম্পর্কে হুঁশিয়ার করে দিচ্ছিল। সেই সুবাদে সাদাফ ভাই তখন আমার কাছে ছোটোখাটো একটা জমের মতন। মানুষটাকে না দেখেই শুনেই ভয় পাওয়া যাকে বলে। অঙ্ক আর বিজ্ঞানের দুর্বলতার জন্য এই দুটোকে মেজর সাবজেক্ট হিসেবে দিয়ে বাকিগুলো পড়া দেওয়া আর নেওয়ার মতো করে তাকে রাখা হয়েছে। ব্যক্তিগতভাবে সাদাফ ভাই ছিল বেশ গম্ভীর, চুপচাপ এবং ভয়ঙ্কর রাগী স্বভাবের, যদিও সব কিছু রিয়াদের থেকেই শোনা। ছাত্রী হিসাবে খুব তখন না হলেও গাদা ছিলাম না একেবারেই। গণিত বুঝতে বেশ সময় লাগতো আর বিজ্ঞান, এই বাবাজি তো আমাকে মনে হয় কোনো জন্মে সহ্যই করতে পারতো না। সব কিছুই একেবারে মাথার উপর দিয়ে রকেট গতিতে ছুটে যেত, কোনো মতেই তাকে আমার মনে ধরে রাখা সম্ভব ছিল না। এই দুই সাবজেক্ট পাশ করার সব ক্রেডিট আমার আগের শিক্ষকের। সারা বছর গুনে গুনে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাতে করাতে একেবারে মুখস্থ করিয়ে দিত, তাই পাশমার্ক চলে আসতো কোনো রকম। সাদাফ ভাই যেদিন আসলো সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, এক জাগ বর্ষা ছাতার উপর দিয়ে উনি আমাকে পড়াতে এলেন। প্রথম দিন আমাকে বলেছিলেন, রিয়াদ আমাকে সাদাফ ভাই বলে ডাকে, চাইলে তুমিও সাদাফ ভাই বলতে পারো বা স্যারও ডাকতে পারো। আমি জগাখিচুড়ি বানিয়ে কখনো কখনো দুইভাবেই ডাকতে শুরু করি। শিক্ষক হিসাবে সাদাফ ভাইয়ের কোনো তুলনা নেই। একটা মানুষ এত কিছু কী করে জানে? ওনাকে দেখে আমার রীতিমতো হিংসা হতো, কিন্তু এত ভালো শিক্ষক পেয়েও পড়াশোনায় আমার কোনো উন্নতি হচ্ছিল না। সে যখন করতো বসতাম, সামনে করতে বললে করেও দিতে পারতাম, কিন্তু বাসায় হোমওয়ার্ক করতে নিলেই সব খেয়ে ফেলতাম, সব ভুলে একাকার। ব্যাপারটা হচ্ছিল আমার ভয় থেকে, কারণ বোঝানোর সময় যে প্রশ্নগুলো মনে আসতো সেগুলো ভয়ের কারণে মনে থেকে যেত, মুখে আর আসতো না। যথারীতি আমার বাড়ির কাজ তাকে দেখাতে পারতাম না, আর ভুলে যাওয়ার কারণে সামনে করতেও পারতাম না। বাবা কাজের সূত্রে দীর্ঘদিন যাবৎ সৌদিতে আছেন, মাও স্থানীয় হেলথ কমপ্লেক্সে চাকরি করতেন, আর কোনো ভাই বোন না থাকায় আমি বাড়িতে একা বলে একজন মহিলা রাখা হয় আমার জন্য। সে আর তার চার ছেলে এসে সারা দিন থাকতো, তার সাথে বাড়ির কাজও করতো। পড়া না পারার বিচার দেওয়ার জন্য কোনো গার্ডিয়ান না পেয়ে দুই চার দিন বেশ বুঝিয়ে শুনিয়ে দাঁত খিচিয়ে পড়ালো। এর জন্য তিনি রীতিমতো ছোটোখাটো জম থেকে বেশ বড় সড়ো জমে রূপান্তরিত হলো আমার কাছে, এবং শেষ পর্যন্ত ব্যাপারটা ব্যাতে গিয়ে ঠেকেছে। আর তার সাথে সাথে আমার কপালে জুটেছে একটা গাধার উপাধি। হাতের পিঠে ব্যাতের নাচন ক্রমেই বাড়ছিল দিনকে দিন। উপায় না পেয়ে শুরু করলাম চোখ বুঝে অঙ্ক মুখস্থ করা, যেন তেন মুখস্থ না পুরোই তোতা পাখি। এই দুরবস্থার কথা মাকেও জানাতে পারছিলাম না, সবশেষে দোষ গিয়ে পড়বে আমার ঘাড়ে। সাদাফ ভাই আমাকে পড়াতে শুরু করার মাসখানেক পরেই স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেল। সব পরীক্ষা ভালো দিলেও গণিত পরীক্ষায় যা মুখস্থ করে গিয়েছি তার থেকে শুধুমাত্র কমন পড়ল 13 নম্বর। দেখা দেখি সুযোগও পাচ্ছি না, যা গার্ড দিচ্ছিল উফ,
আর বিজ্ঞান যে কী লিখছে বেশ চিন্তায় ছিলাম, স্যার না অজ্ঞান হয়ে যায়। এত গেল খাতার খবর। পরীক্ষায় অঙ্ক প্রশ্ন দেখে তো সাদাফ ভাই বেজায় খুশি। এক মাসে যতটুকু করিয়েছেন তার থেকেই নাকি 56% কমন পড়েছে। আমি তো সেদিন ওনার মুখে এই কথা শুনে তাজ্জব বনে গেলাম। এই তুলি, 9 নম্বর কোয়েশ্চনটাতে কিন্তু নাম্বার পাল্টে দিয়েছে, তুমি দেখে করেছো তো? প্রশ্নটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল। প্রশ্ন হাতে নিয়ে আমার অবস্থা হয়েছে অবাকে, যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় এর মতন। কমনই পড়েছিল 13 নম্বর, এর মধ্যে মজ্জাদ স্যার নাম্বার চেঞ্জ করে দিল, 10টা নাম্বারই গেল। উফ, কি হলো? জি স্যার, যথারীতি 2 সপ্তাহ পর থেকে শুরু হলো খাতা দেখানো। গ্রীষ্মের ছুটি যেন সব খাতা একেবারে একদিনেই দিয়ে দিল। সবগুলো খাতার নম্বর গুনে দেখলেও অঙ্ক আর বিজ্ঞান বাবাজির খাতা পেয়ে আমার অবস্থা নববধূর মতো। খাতা পেয়ে যে ব্যাগে ভরেছি আর বলেও খুলে দেখিনি। স্কুল থেকে গিয়ে কান্নাকাটি করে মাকে রেজাল্ট দেখালাম। প্রথমে রাগারাগি করলেও আমার কান্নাকাটির তোরে মেনে নিলেন। যতই হোক তার একমাত্র সন্তান আমি, বাবাও ছিল দূর প্রবাসে। বুকে জড়িয়ে বেশ বুঝালেন আর বললেন পরের বার যেন এমন না হয়। সাদাফ ভাই তখন আমাকে সপ্তাহে 5 দিন পড়াতেন, শুক্রবার সহ। রেজাল্ট জানানোর দিন কি এক ঝামেলার জন্য উনি আসতে পারেনি, তাই মাকে ফোন দিয়েছিলেন জানালেন, আর মা ও তাকে জানিয়ে দিল রেজাল্টের কথা। তাদের ফোনের কথা বলার সময় আমি সামনের সোফায় বসেছিলাম, পান নাড়িয়ে নেড়ে নূপুরের আওয়াজ শুনছিলাম। কিন্তু মা যে রেজাল্টের খবরটা দিল, আমার আত্মায় পানি এমনি উবে গিয়েছে। এদিকে রাতের খবর এলো, নানির পা পিছলে পড়ে কোমরের হাড় সরে গেছে। মা কান্নাকাটি করে বাবাকে ফোন দিলেন, ঠিক হলো রিয়াদ নয়তো চাচা মাকে নিয়ে যাবেন, আর আমি বাড়ি থাকবো সুফিয়া খালার সাথে। সকালে মা চলে গেলেন, আমাকে আদর করে কপালে চুমু দিয়ে আর খালাকে বলে গেলেন আমি যা খেতে চাই তাই যেন রান্না করে দেয়, রাতেও যেন তিনি আমার কাছেই থাকেন। সেদিন আর স্কুলে যাইনি। মায়ের ফিরতে 2 দিন, বিকেল 4টার দিকে সাদাফ ভাই পড়াতে এলেন। মূলত উনি আসেন 5টার দিকে, আমাকে এগিয়ে গিয়ে নাকি কোথাও যাবেন তাই জলদি আসা। এসেই সবার আগে পড়ালেন আমার রেজাল্ট নিয়ে। আমি পড়ার টেবিলে না বসে দাঁড়িয়ে থেকে ব্যাগ থেকে একটা একটা করে খাতা খুলে তার হাতে দিচ্ছিলাম। সব শেষে বিজ্ঞান আর অঙ্ক খাতা হাতে নিয়ে উনি থ হয়ে বসে আছে। বার কয়েকটা খাতা গেটে দেখলেন, প্রথমত মুখ না খোলার কারণে বা হাতে পেন্সিল দিয়ে হাত চেপে ধরে বেশ কয়েকবার মোচড় দিলেন। তার শত সহস্র প্রশ্নের তোপে আমার অঙ্ক মুখস্থের কাহিনী বলতে বাধ্য হলাম। তারপরে যে মানুষটা ছিল সেটা আর যাই হোক সাদাফ ভাই ছিল না, ছিল এক মানুষকে কহিংস্র জন্তু। উনি বারবার বলছিলেন একবার না বুঝলে 100 বার বোঝাবো, কেন? আমি ওসব করলাম। আমার চুপচাপ থাকার ওনার রাগে আরও ঘি পড়ল। রোলার নিয়ে বেশ মারলেন, হাতে পিঠে পায়ে এত মার খেয়েও আমার চোখে কোনো জল ছিল না। কি করব, কান্না আমার একদমই আসে না, শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। মার যে একেবারে খাইনি তা না, কিন্তু আমি হলফ করে বলতে পারি সেদিনের মতো মার আমার বাকি জীবনে খাইনি। সাদাফ বয়ের হাতে রোলারটা রেখে দিয়ে টেবিলের উপর ঢিল ছুঁড়ে ফেলে উনি চলে গিয়েছিলেন। এত মার খেয়েও বাঁকা রোলারটার দিকে তাকিয়ে আমার কাকন রাগ হলো না, উল্টো ভিতর থেকে একটাই কথা বাজছিল, সাদাফ ভাইয়ের কাছে আমার মাফ চাইতেই হবে। আমি ওনাকে মিথ্যে বলেছি, মাফ চাইতেই হবে। তো ফ্রেন্ডস, আমাদের এই নতুন গল্পের সূচনা এতটুকুই। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। পুরো গল্পটা দেখার পর গল্প সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন গল্প হিসাবে আপনার কমেন্ট অবশ্যই আশা করছি। এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন। এবং পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, টাটা।